আসসালামু আলাইকুম। আমরা সিপ্যানেলের ওয়েব মেইল ব্যবহার করে কিভাবে ইমেইল ইউজ করতে পারি একটি ডোমেইনের সাথে, সেটা একটু দেখব। সিপ্যানেল থেকে আসলে এটা কিভাবে ক্রিয়েট করে এবং কিভাবে অ্যাক্সেস করে। তো আমি আমাদের তৈরি করা একটা ওয়েবসাইট mystyle.com.dd, এটার সিপ্যানেলে ঢুকতে যাচ্ছি। শুরুতে সিপ্যানেলে লগ ইন করতে হবে এবং সিপ্যানেলে লগ ইন করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে জাস্ট একদম সিম্পলি একটু নিচে যেতে হবে। সেখানে ইমেইল নামে একটা সেকশন পাওয়া যাবে, ইমেইল সেকশনটা, ইমেইল অ্যাকাউন্টস, এখানে আমাদের যেতে হবে। অ্যাকচুয়ালি এটা আমরা চাইলে এখানে লিখলেও পারি, সেক্ষেত্রেও আমরা ইমেইল লেখা যত জায়গা আছে সেটা পাচ্ছি। তো ইমেইল অ্যাকাউন্টসে আমরা যদি যাই, সেক্ষেত্রে ইমেইল অ্যাকাউন্ট তৈরি করার জায়গাটাতে এখানে ডিফল্ট ইউজার নেম যেটা সেটা দিয়ে একটা ইমেইল সবসময় থাকে। তো আমরা যদি ক্রিয়েট বাটনটা ক্লিক করি, সেখানে গিয়ে ডোমেইনের আন্ডারে আমরা আপাতত ইনফো ইমেইলটা খুলব, জাস্ট ইনফো, এখানে @mystyle.com.bd দেয়াই আছে। পাসওয়ার্ড আমরা আসলে যে কোনো পাসওয়ার্ড দিতে পারি, আমি জাস্ট একটা পাসওয়ার্ড জেনারেট করলাম, সেটা কপি করে রাখলাম এবং এখানে ইমেইলের জন্য আসলে অ্যাসাইন কোনো ডিস্ক স্পেস দিতে চাচ্ছেন কি না, আমি আনলিমিটেড দেই। তো সেক্ষেত্রে হচ্ছে হোস্টিং অ্যাকাউন্টে যেই লিমিটটা থাকে সেই লিমিটটা চাইলে ব্যবহার করা যায় যদি প্রয়োজন হয়। তো জাস্ট ক্রিয়েট বাটন ক্লিক করলেই এই ইমেল অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে যাবে, এখানে আর অন্য কিচ্ছু করার নেই। হ্যাঁ, যদি আপনারা এই ইমেলটাকে আপনারা এটা কোনো ডিভাইসের সাথে কানেক্ট করতে চান, অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েডে আপনি চাইলে আপনার জিমেইল অ্যাপের মাধ্যমেও এটা ইউজ করতে পারবেন, সেটা খুবই সহজ। এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, আপনি চাইলে আপনি মাইক্রোসফট ইমেইল এবং অন্যান্য থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করার জন্য। আর মজার ব্যাপার হচ্ছে আপনি যদি আপনার এই এই ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটি ফোনের জিমেইল অ্যাপের সাথে ইউজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার জাস্ট হচ্ছে এই ইউজার নেম এবং আপনার যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটাই আপনি ইউজ করলে হবে। তো আমাদের ইমেল অ্যাড্রেস তো আসলে তৈরি করা হয়ে গেছে, আমি এটা অ্যাক্সেস করতে হলে ডোমেইন নেমের পরে স্ল্যাশ দিয়ে, আমরা যেমন সিপ্যানেলে গিয়েছিলাম সেভাবে স্ল্যাশ দিয়ে, এখানে হচ্ছে ওয়েব মেইল, এই হচ্ছে অ্যাড্রেস। তো এখানে হচ্ছে info@ এবং পাসওয়ার্ড আমি আসলে যেটা কপি করেছিলাম সেটা, দ্যাটস ইট, আমরা ঢুকে গেছি। তো আমরা একটা ডিফল্ট সেট করলাম ইমেইল অ্যাপ্লিকেশন, এটাকে ডিফল্ট সেট করলাম এবং জাস্ট প্রতিবার ঢোকার সময় কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুলতে চাচ্ছি সেটা দেখাতে হবে, সেখানে ক্লিক করলে আসলে ইমেইল অ্যাক্সেস করা যাবে। ওকে, চলে এসেছে। এবং আমরা কোথাও মেইল পাঠাতে চাইলে এখান থেকে নিউ মেইলে ক্লিক করে রেগুলারভাবে আসলে ইমেইল ব্যবহার করা যাবে। এটাই হচ্ছে ওয়েব মেইলের মাধ্যমে ইমেইল ব্যবহার করার পদ্ধতি। তো এই তো, মানে ইমেইল শুধু ব্যবহার করা না, ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করাও দেখলাম। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।